আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো স্ক্রিনে যে ছেলেটিকে দেখতে পেলেন সেই ছেলেটির বয়স 20 বছর। আসলে শুনতে বিষয়টা কেমন লাগে বা আপনাদের অবিশ্বাস্য মনে হলো এটাই বাস্তব? আসলে এই ছেলেটি কি রোগে আক্রান্ত হয়েছে আমরা পার্শ্ববর্তী গ্রামে হওয়া সত্ত্বেও আসলে আমরা এখনো বলতে পারি না সে কি রোগে আক্রান্ত হয়েছে। ছেলেটির বাড়ি পাবনা জেলা চাটমোড় থানার রামনগর গ্রামে। তো ছেলেটি এখন বসা এবং তার পাশেই বসা রামনগর গ্রামের মেম্বার এবং গ্রামের অন্যান্য ব্যক্তিবর্গ যারা আছে। তো ছেলেটি এতটাই অসহায় আর এমন একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এটা আসলে বলার বাহুল্য। আর সবচেয়ে বড় কথা, ছেলেটির বাবা গত 5 বছর যাবৎ মারা গিয়েছে। তো প্রিয় দর্শক, এই ছেলেটির মুখ থেকে আমরা শুনবো আসলে তার কি হয়েছিল বা বর্তমান অবস্থা তার কেমন, কিভাবে চলছে বিস্তারিত তার মুখে আমরা এখন শুনবো। তো তোমার নাম কি? মোহাম্মদ সোহাগ হোসেন। তোমার গ্রাম কোন জায়গা, তুমি তোমার ঠিকানাটা একটু বলো। রামনগর, রামনগর পাবনা জেলা চাটমোড় থানা রামনগর গ্রামে। তোমার বয়স কত? 20 বছর। আমি ভোটার। তুমি ভোটার হইছো? হ্যাঁ। 20 বছর বয়স তোমার। তোমার বাবা কি বেঁচে আছে? না, 5 বছর ধরে মারা গেছে। আচ্ছা, তুমি এখন কি করো? এখন কিছু করি না। কিচ্ছু করো না? তোমার খাবার দাবার, তোমার চিকিৎসা এগুলো কে করে? না, এই অবস্থায় চলো? এই অবস্থায় চলে। তোমার সমস্যা হয় না? হ্যাঁ। হ্যাঁ, সমস্যা হয় না? আমি হাঁটতে হাইট পার বাই না। তুমি একটু দাঁড়াও তো, একটু দাঁড়াও, দাঁড়াও তো একটু, তুমি একটু সোজা হও, একটু সোজা। হ্যাঁ, পারে না, একটু হাঁটো তো। পারে না। আসলে প্রিয় দর্শক, দেখেন কত কষ্ট করে জীবন যাপন করছে ছেলেটি। তুমি বসো ভাই, বসো। তো তোমার এই রোগটা কি রোগ তুমি কি জানো বা কোনো ডাক্তার বলেছে? কেউ ধরতে পারে না। এমনি তুমি ছোটখাটো চিকিৎসা করাইছো না? অনেক চিকিৎসা করাইছো, কিন্তু তারপরে তোমার কোনো রোগ ধরা পড়ে নাই? কিন্তু বাপ বাইজ থাকতি। তোমার বাবা বাইজ থাকতি, অনেক জায়গায় নিয়ে গেছে তোমাকে, কিন্তু কোনো রোগ ধরতে পারে না। তোমার মেন সমস্যাটা কি? তোমার এই হাঁটা চলাফেরার সমস্যা নাকি অন্যান্য কোনো সমস্যা হয়? তোমার দেখতে যে মাথার চুল নাই, এবার ভুরুও নাই এদিক দিয়ে, আমার শরীর স্বাস্থ্য খুব খারাপ। তোমার কি সমস্যাটা হয় ভাই একটু বলো তো। হাতও ব্যাথা হয়ে যায়। তো প্রিয় দর্শক, দেখেন এই ছেলেটি 20 বছর বয়স, দেখে মনে হচ্ছে হয়তো বা 7-8 বছরের ছেলে। ছেলেটির বাবাও নাই, 5 বছর মারা গেছে, ঠিক আছে। এবং সে তো সুদায় হাঁটতে পারে না, মাঝে মাঝে হাতটা তো ব্যাথা হয়ে আসে। কারণ কি বলবো, আল্লাহর এই দুনিয়ায় আসলে বলার কিছুই নাই। তো তুমি কি চাও এখন বা তোমার কি করার ইচ্ছা আছে? আপনারা যা ইয়া কিছু আমাকে করে দেন, কিছু সহযোগিতা, মানে কিছু সাহায্য সহযোগিতা তুমি চাও। আচ্ছা, এই সাহায্য সহযোগিতা পাঠাবো, তোমার কে আছে, বেঁচে কে আছে বা তোমার কোনো মোবাইল নাম্বার? বা মোবাইল নাম্বার আছে, বিকাশ নাম্বার। বিকাশ নাম্বার? ওটা কার নাম্বার? আমারই। হ্যাঁ, আমারই নাম্বার। আচ্ছা, ওনাকে কি চেনেন আপনি? হ্যাঁ, আসলে একটু বলেন যদি এর বিষয়ে, যদি একটা মিনিট বলতেন আপনি। আসলে ও যদি কিছু আর্থিক সহযোগিতা করা হয়, আমার মনে হয় একটা সরকারের দোকান দিয়েও চালাইছে, তো ওর জীবনটা ভালোভাবে চালাইতে পারবে আর কি। যেহেতু হচ্ছে একবার পড়ে থাকার মতন অসুখ না, আসলে হচ্ছে হাত পা সোজা করে হাঁটতে পারে না, ব্যথা লাগে। তো মেম্বার সাহেব, আপনি যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম। আসলে বলার মতো কিছু না, কিছু নাই। এই ছেলেটা খুবই অসহায় এবং খুবই মানে মানে কী বলবো, মানে এর জীবনযাত্রা যে কি মানে ভাবে চলতেছে এটা বলার মতো না। এই রামনগর স্কুলের উপর একটা ছোট্ট একটা মনে করেন দোকান, আমি নিজেই হেড ম্যাডামে বলিয়ে, মানে সংরক্ষিত এলাকা তো, মানে ওখানে দোকান করাও নিষেধ। আমি হেডমাস্টারে বলিয়ে মনে করেন যে একটা ছোট্ট একটা ঢোক দোকান তুলে দিচ্ছি, তো সারাদিনে 300-400 টাকা স্কুল খোলাখালি বেচা কেনা হয়, 20-50-100 টাকা কেউ নাই, ঠিক আছে। মাটা বাইসে আছে, ওই মনে করেন যে ছোট একটা বোন আছে, আর একটা বোনও আছে, মানে এরা মানে সংসারই চলে না, মানে সংসার চলে না, এক অক্ত খায়, দুই অক্ত খায় না, মানে এরকম অবস্থা। আসলে মানুষ গ্রামে যারাই আছে, সহযোগিতা করলে মানুষ তো আর সবসময় তো করে না। আসলে এ যদি একটা যদি গেলে অবশ্যই মাথার বেনটেন যাই আছে, ঠিক আছে, একটা যদি ভালো দোকান টোকান দিয়ে এই রামনগর ঘাটের পর যদি বসে পারতো কোনো সহযোগিতার মাধ্যমে, আমরা তো তিন বেলা খাই, সে আসলে
এক পালা খায় কিনা ছন্দ, ঠিক আছে, মানে এতই মানবে তোর জীবনযাপন করছে। তো বিকাশ নাম্বার তোমারই, তুমি নাম্বারটা বলতে পারবে? নাম্বারটা একটু বলো। 01305107739। আরেকবার বলো নাম্বারটা। 01305107739। এটা তোমার বিকাশ নাম্বার? হ্যাঁ, নগদ করা, এটা নগদ, এটাই বিকাশ। তো প্রিয় দর্শক, আপনারা যারা হৃদয়বান ব্যক্তি আছেন, এই ছেলেটিকে তো দেখলেন, তার বিষয়ে জানলেন, তার বাচ্চাটা হচ্ছে পাবনা জেলা চাটমোর থানার রামনগর গ্রামে এবং রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তার বাড়ি। তো আপনারা যদি কোনো হৃদয়বান ব্যক্তি তাকে সাহায্য করতে চান, এই ইনার এই বিকাশ নাম্বার, নগদ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন এবং আমরাও চেষ্টা করব তাকে সাহায্য সহযোগিতা করার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, একজন অসহায় ছেলের পাশে থাকার সুযোগ করে দিবেন সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।